নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়টি কি। জি বন্ধুরা, আপনারা মাত্র 2 মিনিটে যে কোনো 2টি ছবি একত্রে জোড়া লাগাতে পারেন। চলুন দেখে নিই কিভাবে 2টি ছবি একত্রে জোড়া লাগাতে হয়। তার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা আমার স্ক্রিনে এই ছবিটি দেখতে পাচ্ছেন এবং এই ছবিটির সাথে আমি এই ছবিটি জোড়া লাগাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছবিটি জোড়া লাগিয়েছি। আপনারাও যে কোনো ছবি জোড়া লাগাতে পারবেন মাত্র 2 মিনিটে। এর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন এখানে সার্চ বারে লিখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। এটি সার্চ করার পর আপনারা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। অলরেডি আমার এখানে ডাউনলোড করা রয়েছে, সেহেতু আমি অ্যাপসটি ওপেন করবো। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনার গ্যালারির যতগুলো ছবি রয়েছে সব ছবি এখানে শো করবে। এরপর আপনারা যেই ছবিটি কেটে যেই ছবিটিতে লাগাবেন সেক্ষেত্রে যেটি কাটবেন সেটি প্রথমে সিলেক্ট করবেন। আমি এই ছবিটি কাটবো, সেহেতু আমি এটি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর অটোমেটিকলিভাবে সে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই এই অ্যাপসটি চালনা করার সময় আপনার ডাটা কানেকশন অন রাখতে হবে। এরপর আপনারা ছবিটি জুম করবেন। অনেক সময় ছবিটির সাইড দিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড শো করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এই চিহ্নটিতে ক্লিক করে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি আপনার আঙ্গুল দিয়ে এভাবে টাচ করে মুছতে পারবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ছবির ব্যাকগ্রাউন্ড এক্সট্রাভাবে কিছুটা কেটে গেছে। বন্ধুরা সাপোজ মনে করুন এরকম করে যদি এক্সট্রাভাবে কিছু কেটে যায়, সেই ক্ষেত্রে আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে টাচ করার সাথে দেখতে পারবেন পেন আইকনটি সাদা হয়ে গেছে এবং এখন যদি আপনারা টাচ করেন সেই ক্ষেত্রে পুনরায় মুছে দেওয়া অংশটি চলে আসবে। এখন আমরা যেই ছবিটির সাথে জোড়া লাগাবো সেই ছবিটি সিলেক্ট করব। এর জন্য গ্যালারি চিহ্নতে আপনাকে আসতে হবে। এরপর এই গ্যালারি চিহ্নতে ক্লিক করে আপনি যে ছবিটির সাথে জোড়া লাগবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। আমি এই ছবি লাগাবো, সেহেতু আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এখন আমরা এই অপশনটিতে ক্লিক করব। এরপর আপনারা ছবির সাইজ সিলেক্ট করবেন, ছবির সাইজ সিলেক্ট করবেন আপনার পছন্দ অনুযায়ী। সাইজ সিলেক্ট করার পর এখন আপনারা আবারও গ্যালারি চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনার হাত দিয়ে এভাবে জুম করে নির্দিষ্ট অংশে বসাবেন যেন ছবিটি দেখতে বাস্তব সম্পূর্ণ হয়। এরপর আপনারা ছবিটি সেভ করার জন্য ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই চিহ্নতে ক্লিক করলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে 2টি ছবি একত্রে জোড়া লাগাতে হয়।